নমস্কার আমার ছাত্রবৃন্দ, আশা করি তোমরা আগের ভিডিওগুলো সবাই দেখেছ এবং সেখানে যে গতকাল যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেখানে প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনাইটের রুলস এবং ডিফারেন্সগুলো বলেছি। অ্যান্ড আই নো দ্যাট দিস রুলস অ্যান্ড ডিফারেন্স উইল বি নিডফুল টু ইউ, অ্যান্ড আই হোপ দ্যাট দিস টাইপ অফ প্রেজেন্টেশন ইজ নো হোয়ার অ্যাভেলেবল ইন ইউর বুক বিকজ দেয়ার ইজ নো সাফিসিয়েন্ট and sufficient description and examples of the tense. So I hope my rules and differences and description will be essential to every students. So today's topic, present and past continuous tense and their rules and difference. And today I will describe to you that what is present and past continuous tense tense and their differences. So let's start. দেখো আজকের টপিক প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাদের রুলস এবং ডিফারেন্স। তাই আমি আরও ভালো করে ডিসক্রাইবটা করি, রুলসগুলো লিখি, তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে আজকের টপিক। প্রেজেন্ট কন্টিনিউয়াস কাকে বলে? বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে। পাস্ট কন্টিনিউয়াস কাকে বলে? অতীতে কোনো কাজ চলছিল বোঝালে। অতীতে এটা বর্তমানে, বাকি কিন্তু দেখো দুটোই সেম, চলছে চলছিল। চলছিল কেন বললাম? যেহেতু অতীত, এটা বর্তমান বলে চলছে। অ্যাফার্মেটিভের নিয়ম কী হবে তোমরা জানো? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ সূচক বাক্য। তাহলে অ্যাফার্মেটিভের নিয়ম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস বি ভার্ব, বি ভার্ব মানে হচ্ছে অ্যাম ইজ আর প্লাস ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াসে কী হবে? সাবজেক্ট প্লাস বি ভার্ব, এখানে বি ভার্ব হবে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পার্থক্যটা আমি বলি, এখানে বিভাব হলো অ্যাম ইজ আর, এখানে বিভাব হলো ওয়াজ ওয়্যার। তাহলে পার্থক্য কী হলো? দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস ইজ অ্যামং বি ভার্বস। দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস কনসিস্ট অফ অ্যাম ইজ আর অ্যান্ড দ্য পাস্ট কন্টিনিউয়াস কনসিস্ট অফ ওয়াজ ওয়্যার। এক্সাম্পলটা বলি বাংলায়, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। বেশ, তোমাদের নেগেটিভটা বোঝাচ্ছি এরপরে। নাও লুক অ্যাট দ্য নেগেটিভ সেন্টেন্স, মানে না সূচক বাক্য। না সূচক বাক্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কী হবে? সাবজেক্ট প্লাস বি ভার্ব মানে হচ্ছে অ্যাম ইজ আর প্লাস নট, নটটা বসবে বি ভার্বের পরে। তাহলে কার পরে বললাম? বি ভার্বের পরে নট বসবে, এটা কিন্তু সবসময় মনে রাখবে, বি ভার্বের পরে নট বসবে। প্লাস ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে? একই নিয়ম, শুধু বি ভার্বটা এখানে অ্যাম ইজ আর, ওখানে ওয়াজ ওয়্যারের পরে নট বসবে। আমি আর বলছি না, তোমরা দেখে নাও। এক্সাম্পল দেখো, আই অ্যাম নট, তাহলে নটটা কার পরে বসিয়েছি? বি ভার্বের পরে নট বসিয়েছি। এখানে আই ওয়াজ নট, বাকি কিন্তু সবই একই, এটা খেয়াল রাখবে, ভি ওয়ান আইএনজি দুদিকেই আছে। সো দ্য বেসিক ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইন দ্য বি ভার্ব। দেখো এবার এলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবাচক বাক্য। প্রশ্নবাচক বাক্যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কী করি? প্রথমেই নিয়মের ক্ষেত্রে যে রুলসটা করবো সেটা হচ্ছে, প্রথমেই বি ভার্ব চলে আসবে, মানে অ্যাম ইজ আরটা প্রথমে, তারপরে সাবজেক্ট, তারপরে ভি ওয়ান আইএনজি অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বি ভার্ব মানে ওয়াজ ওয়্যারটা আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট, ভি ওয়ান আইএনজি অবজেক্ট। দেখো বাকি সব কিন্তু একই, শুধু বি ভার্বটাই ডিফারেন্স এখানে। এক্সাম্পল, অ্যাম আই ইটিং রাইস। আরেকটা মাথায় রাখবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই নোট অফ ইন্টারোগেশন মার্কটা দিতে ভুলবে না, তাহলে কিন্তু বাক্যটা ইন্টারোগেটিভ হিসাবে কেউ গণ্য করবে না। এক্ষেত্রে কী হবে? বি ভার্ব ওয়াজ ওয়্যার, এক্সাম্পলটা বলি, সরি এটা কিন্তু বললাম, ওয়াজ আই ইটিং রাইস, এখানে কি বললাম? প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম আই ইটিং রাইস, তাহলে পার্থক্য হলো বি ভার্বে। ক্লিয়ার? তাহলে ছাত্ররা, আমি আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা আমাকে বেশি করে কমেন্ট করে জানাও।
তোমাদের কেমন লাগছে, তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপলোড করতে পারবো এবং তোমাদের কাছে আরও সহজ সরলভাবে গ্রামারগুলো আমি উপস্থাপন করবো। তাই আমি আশা করি তোমাদের কমেন্ট কিন্তু আমাকে ইন্সপায়ার করবে যে নেক্সট ভিডিওগুলো আরও সহজ সরলভাবে গ্রামার তোমাদের কাছে উপস্থাপন আমি করতে পারি। এই এই কথাটা বলেই আমি আমার ভিডিওটা শেষ করছি। নমস্কার।